আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কয়েকদিন আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে সব কিছু বাদ দিয়ে আবারও এগিয়ে চলেছেন তিনি। মাঝে মধ্যে মাহি তার অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে থাকেন। এবার চিরকুটওয়ালার প্রেম খুঁজছেন বলে জানালেন এই অভিনেত্রী। মাহি তার স্ট্যাটাসটি কাব্যের ছলে লিখেছেন। শুরুতে তিনি লিখেন, প্রিয়তম আসো, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ রাখো, তোমার এয়ারপড বের করো, দুটোই তোমাকে কানে দিতে বলছি, একটা আমার কানে দাও, পারফেক্ট, এবার আগুনের দিন শেষ হবে একদিন, গানটা প্লে করো, ধরে নাও এখন রাত 3টা বাজে, আমরা সেন্ট মার্টিন আছি, এখন আমরা সমুদ্রের উপর দিয়ে দুজন হাত ধরে হাঁটবো, যেন ঘাসের উপর দিয়ে হাঁটছি, একটু পরে মাছ সমুদ্রের উপর শুয়ে আকাশের তারাগুলো একটা একটা করে গুনে ফেলবো। তিনি আরও লেখেন, ডিজিটাল দুনিয়ায় চিঠির আদান প্রদান প্রায় হারিয়ে গিয়েছে, কিন্তু মাহি সেই চিরকুটওয়ালার প্রেমই খুঁজছেন তা জানিয়ে এই অভিনেত্রী লিখেন, আচ্ছা প্রিয়তম, সবাই সবাইকে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপে টেক্সট করে, আই লাভ ইউ, মিস ইউ, অথবা খেয়েছো, ঘুমিয়েছো, কত কি, তুমি এগুলো আমাকে চিঠিতে লিখতে পারো না? এত এত ডিজিটালের মাঝে আমি তোর সেকেলে চিঠিওয়ালার প্রেমটাই খুঁজছিলাম। মাহি তার প্রেমিকের কাছে এসব নিবেদন জানালেও সেই চিরকুটওয়ালা প্রেমিকের দেখা মেলেনি, কিংবা তার নামও লেখায় প্রকাশ করেননি এই অভিনেত্রী। গত 13ই সেপ্টেম্বর গাজীপুরের তরুণ রাজনীতিক ও ব্যবসায়ী রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের 1 বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সবশেষ গত মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।